গন্তব্য স্যার জগদীশচন্দ্র বসুর হাউস। গাড়ির ড্রাইভারের এলোমেলো ড্রাইভিং, 10-12 বার বলার পরও কাজ ভেঙে গর্তে ফেলে যাত্রা শেষ হলো। তাহলে ঝুঁকি, রাস্তার ধুলাবালি, মাওয়ার ভাঙ্গা রোডের ঝাঁকি, সব কিছু সার্থক হবে যদি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট কলেজ ইজ এ ডিফারেন্ট প্লেস ম্যান। উনি হচ্ছেন স্যার জগদীশচন্দ্র বসু স্কুল অ্যান্ড কলেজের ম্যাডাম, এবং উনি অনেক ইনফরমেশন দিয়েছেন যে অ্যাকচুয়ালি এই বাড়িটা, যে বাড়িটা আমি একটু ভিডিও করলাম, দেখালাম এই বাড়িটা, সেটা আসলে ওনার কোনো নয় বা ওনার আত্মীয় স্বজনেরও কোনো সম্পত্তি নয়। এক অম্বিকেশ্বর নামে এক ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক ছিলেন, উনি তার নিজের মতো করে এই বাড়িটা তৈরি করেন। যে কমপ্লেক্সটা তৈরি সেটাও আসলে ওনারই জায়গার ভিতরে। তো ওনারা যখন একজাক্টলি চলে যান তখন এটা স্কুলের সম্পত্তি হয়ে যায় এবং পরিচালনা কমিটি এটাকে নিয়ন্ত্রণ করেন। জানতে পারলাম এই বাড়িটা হচ্ছে 78 বছরের পুরনো। জগদীশচন্দ্র বসুর বাড়িটা হচ্ছে খুব কাছাকাছি এখানে, স্কুলের ভিতরেই, স্কুলের ভিতরে। হ্যাঁ, বাড়িটা একদম নাজুক হয়ে যায়, পরে সরকার ওখানে হাত দেয় এবং বেশ কিছুটা সংস্কারও হয়। তার কিছু পেপার ওয়ার্কস আছে যেগুলা কিনা আমরা, না ওখানে নাই, আমরা ওই যে গার্ডরুমের পিছনে একটা অস্থায়ী জাদুঘর লেখা আছে দেখছেন, ওখানে সংরক্ষিত আছে। হ্যাঁ, ওখানে বেশ কিছু কাগজপত্র, তার যে আবিষ্কার, তার যে যন্ত্রপাতিগুলা সেগুলা খুব সুন্দর করে স্যার রাখছেন, আমাদের প্রিন্সিপাল স্যার রাখছেন, সেটা দেখলে তার সম্পর্কে বেশ কিছু ধারণা এবং ইনফরমেশন পাওয়া যায়। আচ্ছা, উনি যে বাসাটা থাকতো ওই বাসাটা কি যাওয়া যায়? তাহলে আমরা চলুন দর্শক ওই বাসায় যাই। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার জন্য ইনফরমেশন। ওকে, ভালো থাকবেন। ওকে ওকে, হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজ। অনেক জার্নি করার পর, অনেক কষ্ট করার পর এই কলেজের সামনে আমরা আসলাম। আমরা গেট খুলছি, আর জানি না কেউ আছে কি না, বা ঢুকাটা রাইট হলো কি না জানি না। আসলে এই সে পুরনো বাড়ি, আমার মনে হয় এখানেই স্যার জগদীশচন্দ্র বসু ছিলেন। খুবই নির্জন, আজকে স্কুল বন্ধ। এই সেই স্কুল, মনোচ্ছন্ন নেচা ভবন, এখানেই ওই ম্যাডাম মনে হয় টিচার। আর এখানে দেখা যাচ্ছে স্যার জগদীশচন্দ্র বসুর একটা স্ট্যাচু। ও গড থ্যাঙ্কস। এরকম একটা বাসায় ঢুকা খুবই, জানি না কি হবে, খুবই ভৌতিক ব্যাপারটা। ছমছম করছে গা, অনেক পুরনো বাড়ি। এগুলি ছিল স্ট্যান্ডের মতো একটা, এখানে অবশ্যই তারা জিনিসপত্র রাখত। খুবই ভৌতিক একটা ব্যাপার এখানে লুকানো, এবং কত বছরের স্মৃতি। আমি মনে করি এইরকম একটা রুমে বসেই স্যার জগদীশচন্দ্র বসু গবেষণা করত, এবং গবেষণার ফলস্বরূপ আমরা তো জানি উনি ওয়ার্ল্ড ফেমাস হয়ে গিয়েছেন। এইরকম একটা রুমেই বসেই সে গবেষণা করত। জগদীশচন্দ্র বসু উনি অ্যাকচুয়ালি বলেছিলেন গাছের প্রাণ আছে। কেউ নাই, কোনো গার্ড নেই। গেটটা নিজে খুলে ঢুকে গেলাম। ও মাই গড, কি অবস্থা, রেনোভেশনের অভাব, ভৌতিক, জানি না কি। এই ধরনের রুমে কি ময়লা পড়ে রয়েছে, ভেঙে চুড়ে স্তূপ, ধ্বংসস্তূপ।